চট্টগ্রামের বাঁশখালী থেকে হত্যা ধর্ষণ ও অপহরণ সহ 10টি মামলার আসামি নূর মোহাম্মদ প্রকাশ নৈমাদ্দাকে বেশ কয়েকটি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাবের একটি দল চট্টগ্রামের বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি এসপিএল, দুটি ওয়ান শুটার গান এবং একটি কাটা রাইফেল পাওয়া যায়। র‍্যাব জানায়, এলাকায় অস্ত্র কেনা বেচা আর অবৈধ অস্ত্রের ব্যবহার করে চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে আসছে নূর মোহাম্মদ। তার বিরুদ্ধে বাঁশখালী ও নড়াইলের লোহাগড়া থানায় চুরি, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণা সহ 10টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে র‍্যাব।